নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ইতিহাসের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, যার পেজ নম্বর 766, 787 এবং 809। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 1.0 মানে ম্যাডেনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটির লেখক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মিশেল ফুকো। 1.2 কী বলেছে, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র। 1.3 কী বলেছে, ভারতীয় হকি দল প্রথম অলিম্পিকে সোনা জেতে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1928 খ্রিস্টাব্দে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, 1.4 ভারতীয় গণনাট্য সংঘ তৈরি হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন কী বলেছে, 1.5 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লর্ড বেন্টিক। পরের কোশ্চেন কী বলেছে, 1.6 ভারতের প্রথম ভাইসরয় হলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। 1.7 কী বলেছে, মধুসূদন গুপ্ত ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মেডিকেল ছাত্র। 1.8 কী বলেছে, ঊনবিংশ শতাব্দীতে সভা সমিতির যুগ বলেছেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অনিল শীল। 1.9 কী বলেছে, দুর্জন সিং ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চোয়াড় বিদ্রোহের নেতা। 1.10 কী বলেছে, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে, 1.99 সিধু নেতা ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সাঁওতাল বিদ্রোহের। 1.12 কী বলেছে, বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তিতু মীর। 1.13 কী বলেছে, বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। 1.14 কী বলেছে, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.15 কী বলেছে, আধুনিক ভারতীয় চিত্ররীতি জনক হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.16 কী বলেছে, খুদকাটি কথার অর্থ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যৌথ মালিকানা। 1.17 কী বলেছে, ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পর্তুগিজরা। 1.18 কী বলেছে, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শিবচন্দ্র নন্দী। 1.19 কী বলেছে, বিশ্ব ভারতীর প্রথম উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রথীন্দ্রনাথ ঠাকুর। 1.20 কী বলেছে, বামাবতিনী পত্রিকা বামা আসলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সমগ্র নারীকুল। এবার আমি বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.11 ঠিক আছে, কী বলেছে, কাকে বিদ্যাবণিক বলা হয়, অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয়। 2.12 কী বলেছে, নবান্ন নাটকটি কার লেখা, অ্যান্সার হবে নবান্ন নাটকটি লেখা হলো বিজন ভট্টাচার্যের। 2.13 কী বলেছে, কলকাতা মাদ্রাসা কে স্থাপন করেন, অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসায় স্থাপন করেন। 2.14 কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি ভাইসরয় চ্যান্সেলর কে ছিলেন, অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তো দেখো এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.21 জয়পুরকে গোলাপি শহর বলা হয়, এটা কী আছে, ঠিক আছে। 2.22 কী বলেছে, দেবী সিং ছিলেন মহাবিদ্রোহের নেতা, এটা কী আছে, এটা ভুল আছে। 2.23 কী বলেছে, ভারত মাতা চিত্রটি ভগ্নী নিবেদিতা রাখা, এটা কী আছে, ভুল আছে। 2.24 কী বলেছে, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1855 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করে, এটা ভুল আছে। কারণ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1955 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করে। তো দেখো এবার আমি বামস্তম্ভ ডানস্তম্ভ মিলাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, তো দেখো 2.3 কোয়েশ্চেন কী বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। 2.31 কী বলেছে, মার্সম্যান, অ্যান্সার হবে চারের অ্যান্সার শ্রীরামপুর ত্রয়ী। 2.32 কী বলেছে, জেমস লং, অ্যান্সার হবে একের অ্যান্সার নীল বিদ্রোহ। 2.33 কী বলেছে, স্থানীয় ইতিহাস, অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার ইতিহাস সমিতি। 2.34 কী বলেছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অ্যান্সার হবে তিনের অ্যান্সার সংবাদ প্রভাকর। তো দেখো ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো, এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.51 বিবৃতি, 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়, এর ব্যাখ্যা দুই হবে, এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য। পরের কোয়েশ্চেন কী বলেছে, 2.52 বিবৃতি,
রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। তো দেখো এর অ্যান্সার হবে, এর ব্যাখ্যা তিন হবে, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে বিবৃতি 2.53-তে, নীল বিদ্রোহ ঘটেছিল, ব্যাখ্যা এক হবে, ইংরেজরা কৃষকদের নীল চাষে বাধ্য করাতো। পরের কোশ্চেন কী বলেছে 2.54-এর বিবৃতি, 19 শতকের একটি প্রভাবশালী পত্রিকা হলো, অ্যান্সার হবে ব্যাখ্যা এক হবে, পত্রিকাটি গ্রাম বাংলায় জনমত গঠন করেছিল। তো দেখো আমি পেজ নম্বর 387 পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 387 পেজ থেকে যে সমস্ত MCQগুলো দিয়েছে সেইগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ক্রিকেট খেলায় উদ্ভব হয়েছিল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইংল্যান্ডে। 1.2-তে কী বলেছে, বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। 1.3-তে কী বলেছে, এখান এখন ইতিহাসে যাদের কথা বলার চেষ্টা করা হয় তারা হলেন, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার সমাজের সর্বস্তরের মানুষ, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে 1.4-এ, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখক হলেন, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার জওহরলাল নেহরু। 1.5-এ কী বলেছে, পটলডাঙ্গা একাডেমিক এর বর্তমান নাম, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হেয়ার স্কুল। 1.6-এ কী বলেছে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠা ছিলেন, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের কোশ্চেন কী বলেছে 1.7-এ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উইলিয়াম কোলভিন। 1.8-এ কী বলেছে, 1.8-এর কোশ্চেন কী বলেছে, শিব জ্ঞানে জীব সেবা কথাটি বলেছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শ্রীরামকৃষ্ণ। পরের কোশ্চেন কী বলেছে 1.9-এ, মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উল গুলান। পরের কোশ্চেন কী বলেছে 1.10-তে, নীলদর্পণ নাটকটি লেখেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দীনবন্ধু মিত্র। 1.11-এ কী বলেছে, সাঁওতাল বিদ্রোহের একজন নেতা হলেন, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার সিধু। 1.12-তে কী বলেছে, তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার গোলাম মাসুদ। 1.13-তে কী বলেছে, কোন গভর্নর জেনারেল পেশোয়া পদ অবলুপ্ত করেন, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার লর্ড ডালহৌসি। পরের কোশ্চেন কী বলেছে 1.14-এ, ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট হলেন, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। 1.15-এ কী বলেছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের প্রথম, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার রাজনৈতিক প্রতিষ্ঠান। 1.16-এ কী বলেছে, ভারত সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ। 1.17-এ কী বলেছে, ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.18-এ কী বলেছে, কলকাতায় বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1914 সালে। 1.19-এ কী বলেছে, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 22শে শ্রাবণ। 1.20-তে কী বলেছে, এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শ্রীরামপুরে। এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, ফার্স্ট কোশ্চেন বলেছে 2.11-এ, সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি, অ্যান্সার হবে জীবনের ঝরাপাতা। পরের কোশ্চেন কী বলেছে 2.12-তে, কে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন হরিনাথ মজুমদার, ঠিক আছে। পরে যিনি গ্রামবার্তা প্রকাশিকা সভা পত্রিকা তিনি লিখেছিলেন। 2.13-তে কী বলেছে, ভারতমাতা ছবিটি কার আঁকা, অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের। 2.14-এ কী বলেছে, কে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে দুর্জন সিং। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.21-এ, ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের বিবর্তনের কোনো গুরুত্ব নেই, এটা কী আছে, ভুল আছে। 2.22-তে কী বলেছে, ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলী, এটা কী আছে, ঠিক আছে। 2.23-তে কী বলেছে, অরণ্য আইন অনুসারে
বনভূমি কে চার ভাগে ভাগ করা হয়েছিল। এটা কেসে ভুল আছে, কারণ অরণ্য আইন অনুসারে বনভূমি কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 2.24 কি বলেছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ডালহৌসি। এটা কেসে ভুল আছে, কারণ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এবার আমি 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.3 অনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অ্যান্সার বেশ সারের অ্যান্সার প্রসেস প্রিন্টিং। 2.32 কি বলেছে, কেস্কো গ্রাফ যন্ত্র, অ্যান্সার বে একের অ্যান্সার আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায়। 2.33 কি বলেছে, লাইনোটাইপ, অ্যান্সার বে সুরেশচন্দ্র মজুমদার। 2.34 কি বলেছে, বেঙ্গল কেমিক্যাল, অ্যান্সার বে তিনের অ্যান্সার আশ্চর্য জগদীশচন্দ্র বসু। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে 2.5 অনে বিবৃতি, সম্প্রতি ইতিহাস চর্চায় প্রযুক্তি ও বিজ্ঞানের ইতিহাস গুরুত্বপূর্ণ, ব্যাখ্যায় এক হবে, আধুনিক যুগ হলো প্রযুক্তি ও বিজ্ঞানের যুগ। পরের কোশ্চেন কি বলেছে 2.52 বিবৃতি, বামাবদিনী স্ত্রী জাতির উন্নতিকল্পে প্রকাশিত হয়, ব্যাখ্যা তিন হবে, নারী শিক্ষা ছিল তখন অবহেলিত। 2.53 কি বলেছে বিবৃতি, বাংলার সামাজিক উন্নয়নে ব্রহ্ম সমাজের অগ্রণী ভূমিকা ছিল, ব্যাখ্যা তিন হবে, কুসংস্কারশূন্য সামাজিক কাঠামোয় জোরালো আঘাত এনেছিল ব্রহ্ম সমাজ। পরের কোশ্চেন কি বলেছে 2.5 পরে বিবৃতি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার, ব্যাখ্যা তিন হবে, আনন্দমঠ উপন্যাস শিক্ষিত মানসে জাতীয় চেতনা জাগ্রত করেছিল। এবার আমি নেক্সট পেজ নিয়ে আলোচনা করব। এবার আমি পেজ নম্বর 809 নিয়ে আলোচনা করব। তো দেখো পেজ নম্বর 809-এর যে সমস্ত MCQ দিয়েছি বা MCQ সলভ করেছি সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। ফার্স্ট কোশ্চেন বলেছে 1.1-এ সিটি অফ ড্রিমস বলা হয়, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার বোম্বেকে। 1.2-তে কী বলেছে, প্রথম ইকো ডে পালিত হয়, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার 1974 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে 1.3-তে কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলায় মর্যাদা পায়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1996 খ্রিস্টাব্দে। 1.4-এ কী বলেছে, সেদিনের কথা এই আত্মজীবনীটির লেখক হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মণিকুন্তলা সেন। পরের কোশ্চেন কী বলেছে 1.5-এ, বামাবতিনীর বামা হলেন আসলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সমগ্র নারী জাতি। 1.6-এ কী বলেছে, গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাঙাল হরিনাথ। পরের কোশ্চেন কী বলেছে 1.7-এ, কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1835 সালে। পরের কোশ্চেন কী বলেছে 1.8-এ, নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। 1.9-এ কী বলেছে, ঔপনিবেশিক অরণ্য আইন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আদিবাসী সম্প্রদায়। 1.10-এ কী বলেছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে হরিশ্চন্দ্র মুখার্জি। 1.99-এ কী বলেছে, সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে 1.12-তে, হুল কথার অর্থ কী, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিদ্রোহ। পরের কোশ্চেন কী বলেছে 1.13-তে, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান, অ্যান্সার হবে 1877 খ্রিস্টাব্দে। এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে 1.14-এ, যে উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি আছে তা হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসে। 1.15-এ কী বলেছে, শাহেনশাহ-ই হিন্দুস্তান বলা হতো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহকে। পরের কোশ্চেন কী বলেছে 1.16-এ, 1857 গ্রন্থটি রচয়িতা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ সেন। পরের কোশ্চেন কী বলেছে 1.17-এ, সন্দেশ পত্রিকাটি প্রকাশিত হয় যে ছাপাখানা থেকে, অ্যান্সার হবে ইউ রয় অ্যান্ড সন্স, অর্থাৎ গয়ের অ্যান্সার, সরি এটা খয়ের অ্যান্সার হবে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে 1.18-এ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট দোতলা বাড়ি দেহলি এখন পরিচিত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মৃণালিনী আনন্দ পাঠশালা নামে। পরের কোশ্চেন কী বলেছে 1.19-এ, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1951 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে 1.20-তে, আলালের ঘরের দুলালের লেখক হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্যারিচাঁদ মিত্র।
এবার আমি বিভাগ খ সলভ করাবো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। তো দেখো আমরা 2.1 কোশ্চেন নিয়ে আলোচনা করব। দাদাভাই ফালকের পরিচালনায় ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি? অ্যান্সার হবে রাজা হরিশ্চন্দ্র। 2.12 কী বলেছে? ইন্ডিয়ান টুডে, ইন্ডিয়া টুডে গ্রন্থে রচিত থাকে। অ্যান্সার হবে রজনী পাম দত্ত। 2.13 কী বলেছে? স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে 1897 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে? 2.14 ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন? অ্যান্সার হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন। তো দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 প্রসন্ন কুমার ঠাকুর জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যক্ত করেন, এটা কিছু ঠিক আছে। 2.22 কী বলেছে? ভারতীয় সঙ্গীতের উৎস অর্থবেদে, এটা কিছু ভুল আছে, এটা সামবেদে হবে। 2.23 কী বলেছে? বিরসা মুন্ডা সিংহমা উপাসনা করতেন, এটা ঠিক আছে। 2.24 কী বলেছে? ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন লর্ড ক্যানিং, এটা কি আছে? ভুল আছে। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31 জমিদার সভা, অ্যান্সার হবে 2 অ্যান্সার রাধাকান্ত দেব। 2.32 কী বলেছে? এ নেশন ইন মেকিং, অ্যান্সার হবে 1 অ্যান্সার সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 2.33 কী বলেছে? কলকাতা বিজ্ঞান কলেজ, অ্যান্সার হবে আশুতোষ মুখোপাধ্যায় 4 অ্যান্সার। 2.34 কী বলেছে? 70 বৎসর, অ্যান্সার হবে 3 অ্যান্সার বিপিন চন্দ্র পাল। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। তো দেখো ফার্স্ট কোশ্চেনে কী বলেছে? 2.51 বিবৃতি, কোম্পানি সরকার অরণ্য আইন চালু করেছিল, ব্যাখ্যা 2 হবে আদিবাসীদের জীবিকা জীবন জীবিকায় আঘাত সৃষ্টি করেছিল। 2.53 কী বলেছে? 2.52 বিবৃতি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ কারণ, ব্যাখ্যা 3 হবে সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করা। পরের কোশ্চেন কী বলেছে? 2.53 বিবৃতি, 19 শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায়, ব্যাখ্যা 3 হবে এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। 2.54 কী বলেছে? বিবৃতি, 70 বৎসর বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয়, ব্যাখ্যা 3 হবে এখানে জীবন ও সত্য ইতিহাসের অনেক কথাই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের ABTET টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মাধ্যমিকের টেস্ট পেপার যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করা আছে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।